হ্যালো বন্ধুরা, রূপাদি রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা আমার রান্নাঘরে একটা রেসিপি দেখাবো। প্রচণ্ড গরম, এই গরমে প্রত্যেকেরই ভালো লাগে, বাঙালি আমরা যারা, আমাদের প্রত্যেকেরই ভালো লাগে যে ডাল, বিউলির ডাল এবং সঙ্গে আলু পোস্ত, এটা সব বাঙালিরই মনে হয় পছন্দের জিনিস। সেই আমার সব বন্ধুরাই পারে এই রান্নাটা বানাতে, তবু আমার কাছে যেটা নতুন আছে সেটা আপনাদের জন্য দেখানোর জন্যই আমি এসেছি। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, বিউলির ডাল আমার রাত্রি মানে এই সকালের দিকে ভিজিয়ে রেখেছি। আমার এখানে 150 গ্রাম ডাল আছে, ভিজিয়ে জল ছড়ানো আছে, একদম ভেজানো 150 গ্রাম ডাল। এখানে আমার লাগবে, ফোড়নে লাগবে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুই নেবে সেটুকু, আর নুন হলুদ মিষ্টি তো আছে। আর আমি এই ছোট চামচের মানে টি চামচের যে স্পুনগুলো হয় ওই স্পুনে 2 চামচ মৌরি আছে, তার সাথে খুব কম বেশি পরিমাণ আদা দেবো না, এই 1 কর মতো, দুটো মিলিয়ে দেখুন 1 কর মতো একটা আদা আছে। আমি দুটোকে একসাথে মিক্স করে একটা শিলে বেটে এটা মিহি করে একটা বাটনা বেটে নেব। তাহলে বন্ধুরা দেখুন, আমি ডালটা কুকারে দেব, আমি এখানে কোনো ডালটাকে ভেজে মানে ভেজে নিয়ে বানাবো না, আমি ডালটার মধ্যে ভিজিয়ে রাখা ডালের মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আমি, যেহেতু আমার ভেজানো ছিল, আমি একটা হুইসেল দেব, একটা হুইসেল দিলে আমার এটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা হতে থাক, ডালটা সেদ্ধ হতে থাক, আমি একটা হুইসেলই দেব যেহেতু ভেজানো ছিল। আমি তাহলে বাটনাটা বেটে নিই এবং আপনারা দেখা করছি পরেতে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার ডালটা দেখুন এরকম হয়েছে, সেদ্ধ হয়ে পুরো ভাঙেনি, আধা ভাঙা হয়ে আছে, কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে, অবশ্যই সর্ষের তেল, বিউলির ডালও সর্ষের তেলই দেবেন ফোড়নে, বেশি তেল লাগে না ডালে। দেব আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দিলে প্রচণ্ড গন্ধ বেরোয়, একটু লবণ ছেলে দেবেন, তাহলে শুকনো লঙ্কার গন্ধটা একটু কম হবে। তেজপাতাটা একটু পুড়িয়ে নিলেন, এইভাবে দেখবেন এর ভেতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বেরিয়ে যাবে। তেজপাতা ফোড়ন দিলাম, অবশ্যই বিউলির ডালে কিন্তু ফোড়নে মৌরি, মৌরি দিলাম আমি। এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, যেহেতু এখানে করবো সেদ্ধতে করিনি, আমি আদা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। তেলের উপরে দেবো আমি এখানে হালকা হলুদ, এই চামচের 1 চামচ হলুদ। আপনারা যদি মনে করেন যে হলুদ দেবেন না, না দিতেও পারেন। দিলাম এখানে চিনি, এই স্পুনে 2 চামচ চিনি এবং আন্দাজ মতো লবণ। দিয়ে দেবো আমি এর মধ্যে ডালটা, আমি বন্ধুরা এর মধ্যে আমি গরম
গেছে কারণ আমার ডালটা অলরেডি বয়েল হয়ে আছে আর আমি ঠান্ডা জল দেব না। এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব। বেশি হুইসেল দেবেন না, যারা ভিজিয়ে বানাবেন তারা হুইসেল বেশি দেবেন না, একটা বেশি দেবেন না, তাহলে ডা একদম কিন্তু স্লিপ মানে একটা কি ফ্যান ফ্যান বা একটা অফ হয়ে যাবে। আমি জলটা দিয়ে দিলাম। গরমের সময় বন্ধুরা এই বিউলির ডাল আর আলু পোস্ত সঙ্গে যদি একটু পটল ভাজা হয় মন্দ হবে না দুপুরের খাবারটা। এবারে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল খেতে চান, যদিও এই ডাল ঝাল খায় না, তবু যারা ঝাল খেতে চান তারা একটু চিবে দেবেন, যারা খেতে চান না তারা গোটা দেবেন। আমি শুকনো লঙ্কাগুলো গোটা দিয়েছি, কোনো কেটে ফোড়ন দিইনি। আমি এখানে তিনটে ছোট ছোট লঙ্কা, বেলডাঙা ছোট লঙ্কা, ঝাল খুব ওই জন্য পুরো চিলছে না, কম কম করে চিলে তিনটে দিলাম। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেল ডাল, বিউলির ডাল আর আলু সঙ্গে আলু পোস্ত। তাহলে আপনারা এরকম আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করুন, এবং কেমন লাগছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আর নতুন বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক করবেন। আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরের এপিসোডে, পরের ভিডিওতে। এবার আমি এই জায়গাটা একটু হাতা ব্যবহার করব, মানে ডাবু বাংলায় যেটাকে বলা হয় ডাবু, এটাকে ব্যবহার করব। দেখুন হালকা হলুদ দেওয়াতে ডালের একটি কি সুন্দর কালার এসছে, লাইট একটা লাইট পাতলা রঙের একটা ডাল হয়েছে। এবার আমি এটা কমিয়ে দেব, একটু ফুটবে, যদিও আমার গরম জল ফুটবে। তাহলে বন্ধুরা বাড়ির সদস্য যেমন তেমনই জল দেবেন এবং ব্যবহার করবেন। আমার এটা হয়ে গেছে আর কিছুই নেই, নুন মিষ্টিটা আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, আজকে মতো নমস্কার। হ্যাঁ বন্ধুরা, আমি ডালের সাথে আজকে আরও একটা জিনিস দেখাবো, যেটা আলু পোস্ত। দেখুন এখানে আলু আমার এখানে দুটো বড় ডুবো ডুবো করে কাটা আছে, আলুটা দেখুন ডুবো ডুবো করে কাটা আছে আলুটা। লাগছে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর কিছু লাগছে আমার গোটা পোস্ত, পোস্তর দানা আমি কিছুটা কষানোর সময় গোটা দেব। আর কিছুটা দেব আমি বাটা, এই চামচে এক চামচ পোস্ত আমি ভিজিয়ে রেখে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে পোস্তটা আমি বেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা আর কিছুই না। তাহলে চলুন বন্ধুরা আজকে আলু পোস্তটা দেখে নিন। হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি দেবো সর্ষের তেল। তিন চামচ মতো আমি তেল দিলাম সর্ষের তেল। দেবো আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিচ্ছি। যে
দেব পেঁয়াজটা, একটা পেঁয়াজ, একই সাথে একটু পেঁয়াজটা ভাজা ভাজে হলেই আমি আলুটা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। লবণটা বন্ধুরা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু দু তিন মিনিটের মতো মতো একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা এর মধ্যে আমি এই আলু আর পেঁয়াজটা ভাজার সঙ্গে আমি এখানে হাফ চামচের মতো গোটা পোস্ত আমি কষানোটাই দেব আলু পোস্তটায়। গ্যাসটা আমি অফ করে দিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার একটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এর মধ্যে আমি দিয়ে দেব হালকা, খুব হালকা হলুদ দেব, বেশি হলুদ দেবেন না, কারণ আলু চচ্চড়ি একটু কম হলুদ ভালো। কেউ আবার কোনো কোনো বন্ধুরা এটা ব্যবহার যদি মনে করেন যে হলুদ দেবেন না, না দিতেও পারেন। যারা সাদা আলু চচ্চড়ি পছন্দ করেন তারা সাদা আলু ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিয়ে দেবো একটু চিনি, মানে এই স্পুনে, এই যে মশলাদানি চামচের হাফ স্পুন চিনি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পোস্ত যে বেটে রেখেছিলাম কষানোটা দেব। একটু ধুয়ে জল দিচ্ছি আমি। কষিয়ে নিয়ে এই জলটা দিয়ে দেবো। এটা আমার ফেলে গেছে বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। শুকা হবে না, চচ্চড়ি যেটাকে বলে সেটাই হবে। আমি গরম জল দিলাম এর মধ্যে। তাহলে বন্ধুরা আমি এটা সেদ্ধ করতে থাক, কম আছে, দেখা করছি আমি পরের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরকম একটা লেলে থাকবে, বেশি শুকা হবে না, কারণ এটা শুকনো হয়ে গেলে এই জায়গাটা জাস্ট একটু খলতি করে দিন দু একবার এটাকে একবার খলতি মেরে দিন, ব্যাস সেটা হয়ে গেল।
গ্যাসটা মে অফ করে দিলাম। দেখুন এটা নামাচ্ছে আমি, ঠিক এরকম রেডে থাকবে একটা। দেখুন বন্ধুরা, এই দেখুন এরকম একটা দেখতে হবে পোস্ত দিয়ে আলু চচ্চড়ি। তাহলে আপনারাও এরকম একটা বানিয়ে ফেলুন, বিউলি ডালের সাথে পোস্ত, আলু পোস্ত। এবার আমি ডালটা দেখাই, চলুন।